বুধবারই ম্যানমেড বন্যার পাশাপাশি ডিভিসির বিরুদ্ধে অভিযোগ শোনা গেছিল মুখ্যমন্ত্রীর মুখে। বৃহস্পতিবার এক ধাপ এগিয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট অফ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। From Lady to Lady Diana. Monet, Lady Diana Dios. Puro dip jol chhara. Bishtir jonno ei bonna hoyni. This is not for rain. Yes, 4-5 days there was a rain, but we can tolerate that. We have so many infrastructure and system. But I cannot tolerate, people cannot tolerate more than 5 lakh cubic water what has been released from DVC and other area. The capacity of DVC dam, it came down 36% only, so far my knowledge is concerned. বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি, স্বাভাবিক ভাবে যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রী একটু খিঁচ মেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন। বুধবার হুগলির আরামবাগ গোঘাট পুরসুরার পর বৃহস্পতিবার মেদিনীপুর সার্কিট হাউস থেকে সড়ক পথে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পৌঁছন মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি দেখে ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। নতুন করে ছেড়েছে এই জলটা, আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর আমতা পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলো, এই জায়গাগুলো ডুবে যাবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন এবং ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে। কেন কেন্দ্রীয় সরকার ডিভিসি ড্রেজিং করবে না? ডিভিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। পুরো চক্রান্ত মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা, জানে এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই যে গতবার আপনি বলেছিলেন ম্যানমেড বন্যা, এক বছরে ম্যানমেড বন্যাকে বন্ধ করার জন্য আপনি কি করেছেন? আপনার মোদীকে সরানোর পরিকল্পনা করেছেন, এই এক বছরে তো একবারও দেখিনি দুজনে বসে একসাথে এই ম্যানমেড বন্যা বন্ধ করার পরিকল্পনা। পাঁশকুড়া থেকে সড়ক পথে হাওড়ার আমতা উদয়নারায়ণপুর জয়পুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। মুখ্যমন্ত্রীর পরপরই হাওড়া উদয়নারায়ণপুর ভাটোরা ও হুগলির খানাকুলে পরিস্থিতি পরিদর্শনে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি ও আমতার বিধায়ক সুকান্ত পাল। কোনো বার্তা তো দূরের কথা কিছু থামছেই না, তো কহাঁ তাক আমাদের এই রকম ভাবে ভেসে যাবে, এলাকার পর এলাকা ভেসে যাবে। কিছুক্ষণ বাদে দেখবেন এই ধান খেত পুরো সবুজ হয়ে রয়েছে, পুরো জলের মধ্যে ঢুকে গিয়ে এরা বলছে রাত্রিরে জলটা উঠে আসবে, সুতরাং এটাও ভেসে যাবে। তার মানে ক্ষয়ক্ষতি যে কত হবে কেউ জানে না। হ্যাঁ, ম্যানমেড তো নিশ্চিত, এটা সত্যিই ম্যানমেড বন্যা, কারণ রাজ্য সরকার সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদাসীন, তাদের কোনো স্থায়ী পরিকল্পনা নেই। তর্জা চলছে, কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি শেষ কোথায়? আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।